নেশার সাম্রাজ্যে হাবুডুবু খাচ্ছে হীরার রাজ্য। ফের 13 লক্ষাধিক টাকার গাঁজা আটক পুলিশের হাতে। গাড়ি ও চালক গ্রেপ্তার হলেও নেশা কারবারের চাইরা কিন্তু থেকে যাচ্ছে অন্তরালেই। নিন্দুকেরা বলছে তাদের কেশাগ্র স্পর্শ করতে পারছে না অদৃশ্য অঙ্গুলি হেলুনে। এবারের বিপুল পরিমাণে শুকনো গাঁজার প্যাকেট উদ্ধার লরি থেকে নয়, বিলাসবহুল গাড়ি থেকে। অসম এবং পশ্চিমবঙ্গের 2টি নম্বর প্লেট ছিল গাড়িতে। ঘটনা ধর্মনগর শহরের মিশন রোডে। ধর্মনগর ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে প্রতিদিনের মতোই ধর্মনগর শহরের মিশন রোডে ট্রাফিক ইউনিটের সামনে ভেহিকেল চেকিংয়ে বসেন ট্রাফিক ইউনিটের কর্মীরা। চেকিং চলাকালীন সময় বেলা 11:30 নাগাদ একটি বিলাসবহুল বেসরকারি জাইলো গাড়ি সিগন্যাল ভেঙে পালিয়ে যেতে চাইলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ গাড়িটিকে আটক করে। তল্লাশিতে শুরুতে গাড়িতে রাখা AS03M4424 এবং WB30X5812 নম্বরের পৃথক 2টি নম্বর প্লেট বেরিয়ে আসে। প্রাথমিক সন্দেহে খবর পাঠানো হয় ধর্মনগর থানা ও মহকুমা পুলিশ আধিকারিককে। তারপর সকলের উপস্থিতিতে বিবিআই স্কুল মাঠে গাড়িটিকে এনে তল্লাশি চালিয়ে 130 কেজি শুকনো গাঁজার প্যাকেট উদ্ধার করে পুলিশ। সঙ্গে আটক করা হয় গাড়ির চালক ডেভিড দেববর্মাকে। ধৃত চালকের বাড়ি অমরপুর জানিয়েছে পুলিশ। গাড়ির ভেতরের বিভিন্ন জায়গাতে সুকৌশলে গাঁজাগুলি লুকিয়ে রাখা হয়েছিল। এই সম্পর্কে মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা জানিয়েছেন, বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য 13 লক্ষাধিক টাকা। এই শহরের দিকে এক গাড়ি মোটরসাইকেলের দিকে যাচ্ছিল গাড়ি, ট্রাফিক ইউনিট অফিসের সামনে এখানে সন্দেহজনকভাবে ডিটেন করা হয় গাড়িটিকে। গাড়িটিকে ডিটেন করার পর সন্দেহজনকভাবে খুবই সাসপিসিয়াস লাগছিল, চালক একজন ছিল এখানে। আমরা চালককে আটক করে গাড়ি চেকিং করি। চেকিং করার পরে গাড়ির সিটের ভিতর থেকে, গাড়ির নিচের পেটের ভিতর থেকে আমরা গাঁজা কিছু প্রচুর পরিমাণে গাঁজার পরিমাণ উদ্ধার করেছি। এখানে আমরা সব লিগাল ফর্মালিটিস মেনটেন করে এখানে আমরা আমাদের রিপোর্ট চ্যানেল 3 রাত।